কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছিল সেই সহিংসতার মধ্য দিয়ে মহাকালীর যে ডেটা সেন্টার রয়েছে সেই ডেটা সেন্টার কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এরপর থেকে সারা দেশে ইন্টারনেট ব্যবস্থা একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এর মধ্য দিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ক্ষুদ্র উদ্যোক্তারা ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ব্যবসায়িক যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা তাদের শিপমেন্ট বা তাদের যে ইয়ে ছিল চুক্তি ছিল সেগুলো তারা ফুলফিল করতে পারেনি এবং এর মধ্যে দিয়ে এক সপ্তাহ পরায় সারা বাংলাদেশ কিন্তু ইন্টারনেট থেকে একদম বিচ্ছিন্ন ছিল তবে আজকে থেকে বা গত দুই দিন আগে থেকে ব্রডব্যান্ড লাইনে সংযোগ আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখনও নিরবিচ্ছি বিচ্ছিন্ন রয়েছে এদিকে আজকে আমাদের ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য কিছু মানুষ ভিপিএন ব্যবহার করছে যেটি খুবই ঝুঁকিপূর্ণ এ বিষয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সহকর্মী ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহ সম্পাদক বিপ্লব কিশোর দেবকে বিপ্লব কিশোর দেব আপনাকে স্বাগত আমি একটু একটি বিষয় নিয়ে জানতে চাই যে আপনি ইতিমধ্যে জানেন যে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলক তিনি বলেছেন যে ভিপিএন ব্যবহার করা অনেকটাই অনিরাপদ এবং এই বিষয়টি একটু আমাদেরকে খুলে বলবেন যে আসলে ভিপিএন ব্যবহারটা কেন ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ আমাদের জন্য জি অবশ্যই প্রথমত এই বিষয়ে বলার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভিপিএন কীভাবে কাজ করে বা ভিপিএন টেকনোলজিটা আসলে কী ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা হচ্ছে আসলে মূলত আপনার ডিভাইসের সঙ্গে আপনার ডিভাইস থেকে আপনি যখন কোনো একটা নেটওয়ার্কে যুক্ত হবেন সেটার একটা এনক্রিপ্টেড কানেকশন হচ্ছে ভিপিএন যদি সহজ করে বলি আপনি আপনার পরিচয় গোপন করে যখন অনলাইন কান অ্যাক্টিভিটিসগুলো কন্ডাক্ট করতে চাইবেন তখন ভিপিএন আমরা ব্যবহার করি থাকি এবং ভিপিএন হচ্ছে সেই প্রযুক্তি যেখানে আপনার আপনি যে ডেটা ট্রান্সফার করছেন সেটা কোনো থার্ড পার্টির হাতে যাবে না একটা সিকিউর থাকবে এটা নিশ্চিত করার জন্য মূলত মানুষ ভিপিএন ব্যবহার করে এবং ভিপিএন কিন্তু সাধারণত কর্পোরেট হাউসগুলো বেশি ব্যবহার করে থাকে কারণ তাদের যে ইম্পর্টেন্ট ডেটা থাকে এগুলো যখন এক এম ধরেন হেড অফিসের সঙ্গে ব্রাঞ্চ অফিসগুলোর যে যোগাযোগ হয় সেটা সাধারণত ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে বিশেষ করে অনেকেই কিন্তু ভিপিএন ব্যবহার করে থাকে এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তি পর্যায়ে কি ভিপিএন ব্যবহার করা হয় কিনা হ্যাঁ অবশ্যই হয় এবং এর কিছু সুবিধা রয়েছে যেমন ধরুন ভিপিএন ব্যবহার করে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করবেন সেই ওয়েবসাইট ব্রাউজারে যদি কোনো ট্র্যাকার থাকে সেই ট্র্যাকারটা ডিজেবল হয়ে যাবে সে আপনাকে ট্র্যাক করতে পারবে না তবে ব্যক্তি পর্যায়ে কিন্তু ভিপিএন ব্যবহারের মারাত্মক কিছু ঝুঁকিও রয়েছে আচ্ছা এই কি কি ধরনের ঝুঁকি আসলে ভিপিএন ব্যবহার করলে ঝুঁকিগুলো রয়েছে একটু যদি খুলে বলেন আমাদেরকে প্রাথমিকভাবে আসলে যদি আপনি দেখেন যে ভিপিএন আসলে আমরা কীভাবে ব্যবহার করি ভিপিএন হয় আমরা ভিপিএন টুলটাকে ডাউনলোড করে আমাদের ডিভাইসে ইনস্টল করি অথবা ডিএনএ সার্ভার ব্যবহার করি যেভাবেই আপনি ভিপিএন ব্যবহার করেন না কেন যেই মুহূর্তে আপনি ভিপিএন ব্যবহার শুরু করবেন ভিপিএন সেবাদানকারী প্রতিষ্ঠান আপনার সেই ডিভাইসে থাকা ইনফরমেশন কিন্তু চাইলে অ্যাক্সেস করতে পারে বা কন্ট্রোল নিতে পারে এক দুই হচ্ছে ভিপিএন ব্যবহার করে আপনি যখন আপনার ইমেইলে অ্যাক্সেস করবেন বা কোনো ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কগুলো সাইটগুলোতে ভিজিট করবেন বা লগ করবেন তখন কিন্তু আপনার ইউজার আইডি আপনার পাসওয়ার্ড এগুলো কিন্তু ভিপিএন সেবাদাতার মাধ্যমেই সেই নেটওয়ার্কে যাবে অর্থাৎ সে যদি চায় যদি আপনার ভিপিএন সেবাদাতা চায় তাহলে কিন্তু সেটাকে সে অসদ উদ্দেশ্যে কাজে লাগাতে পারে থাকে আরেকটি বিষয় যেটা প্রতিমন্ত্রীও আজকে বলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিপিএন ব্যবহার করে আপনি যদি কোনো আর্থিক লেনদেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর যে পিন এই ধরনের যে খুব সংবেদনশীল যে তথ্যগুলো এগুলো কিন্তু আপনার বেহাত হওয়ার একটা সম্ভাবনা থাকে তো এই বিশেষ করে ব্যক্তি পর্যায়ে আপনার ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত বা এই ধরনের অন্তত আর্থিক লেনদেনের মতো বিষয়গুলো কিন্তু না করা উচিত আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটি হলো যে আসল ভিপিএনের বাইরেও কিছু নকল ভিপিএন বা স্ক্যামের কথা আমরা শুনে থাকি এই বিষয়টা নিয়ে একটু যদি বিস্তারিত বলেন আসলে মূল যে বিষয়টা হচ্ছে যে ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে ভিপিএন ব্যবহার করলে আপনার কতটা ক্ষতি হবে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে থাকে আপনি যেই সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে ভিপিএন ব্যবহার করছেন তার সততার উপর তার সে কতটা অনেস্টের সঙ্গে এই সেবাটা দিচ্ছে তার উপর বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে বিশেষ করে ব্যক্তি পর্যায়ে যারা ব্যবহার করেন তারা কিন্তু ফ্রি ভিপিএনগুলোই ব্যবহার করে থাকেন এবং ফ্রি ভিপিএনের ক্ষেত্রে অনেক সময় হয় যে প্রথম কথা হচ্ছে যে তাদের যে সার্ভারগুলো থাকে ভিপিএনের এগুলো ঠিকভাবে মেনটেন না করার ফলে হ্যাকড হওয়ার একটা সম্ভাবনা থাকে দুই অনেকেই ফ্রি ভিপিএন ভিপিএন সেবার দেওয়ার মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করে সেগুলো কিন্তু হ্যাকারদের সাথে শেয়ার করতে পারেন টাকার বিনিময়ে বা নিজেও সেগুলোকে অসদ উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করতে পারে তো এক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা থাকে তবে তার মানে এটাও বলছি না যে আপনি আপনার সার্ভিসটা পেইড হলেই যে আর কোনো ঝুঁকির সম্ভাবনা থাকে না পুরো বিষয়টাই নির্ভর করে হচ্ছে যে আপনি যে ভিপিএন ব্যবহার করতেন সেই সেবাদানকারী প্রতিষ্ঠান কতটা সৎ কতটা ইন্টিগ্রিটির সাথে আপনার যে ডেটা এটাকে সিকিউর রাখবে একটি বিষয় আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে এখন যারা ভিপিএন ব্যবহার করছে তারা একটি অভিযোগ তুলছে যে যে স্বাভাবিকের তুলনায় ভিপিএন ব্যবহার করার পরে তারা ইন্টারনেটের গতি অনেকটা কম পাচ্ছে এ বিষয়টি নিয়ে একটু যদি বিস্তারিত বলেন হ্যাঁ এটা সত্যি যে ভিপিএন ব্যবহার করলে স্বাভাবিকের তুলনায় আপনার ইন্টারনেটের গতি আপনি কম পাবেন এর মূল কারণ হচ্ছে দুটো প্রথমত হচ্ছে যে ভিপিএনে এমন সার্ভার ব্যবহার করা হয় যেটা সহজে থার্ড পার্টি অ্যাক্সেস করতে না পারে ইনঅ্যাক্সেসেবল হয় তো সেজন্য একটা ইন্টারনেটের গতি কম হয় আরেকটা কারণ হচ্ছে যে ভিপিএনে ডেটাটা কিন্তু এনক্রিপ্টেড হয়ে যায় অর্থাৎ প্রথমে যে ডেটাটা আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা প্রথমে এনক্রিপ্টেড হবে তারপর সেটা আপনি যাকে পাঠাতে চাচ্ছেন সেখানে যাবে তো এই ডেটা এনক্রিপশন এবং কিছুটা ইনঅ্যাক্সেসেবল সার্ভার ব্যবহার করার কারণে আপনি স্বাভাবিকের তুলনায় ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেটের গতি কম পাবেন এটা স্বাভাবিক ধন্যবাদ বিপ্লব এতক্ষণ দর্শক শুনছিলেন যে ভিপিএন ব্যবহার করলে কতটা অনিরাপদ বা ঝুঁকিতে আপনার যে পার্সোনাল বা ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে সেগুলো কতটা অনিরাপদ হয়ে পড়ে সেটি আজ যেমন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনেদ আহমেদ পলক বলেছিলেন এবং সেটি জানালো বিপ্লব কিশোর দেব এবং আমরা আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ